আমি তোমার কি করছি মাথা ঠান্ডা করে তুমি শোনো, তোমার কি দরকার? তুমি তো টাকার দরকার, তাই না? আমি তোমার টাকা ম্যানেজ করে দেবো নি। তুমি আমার 2 লাখ টাকা কোত্থেকে ম্যানেজ করে দিবা? আমি কোত্থেকে ম্যানেজ করে দেবো সেটা তো আমার ব্যাপার, তোমার টাকা দিব তুমি টাকা নিবা, এতে তো অসুবিধা নাই, তাই না? পারবা না বোন, আমি বলি কি, আমার আমার ভাগ্যের উপর ছেড়ে দিতে দাও, তুমি আর এগুলোতে বাধা দিও না। কি করছো? তোমার মাথা ঠিক আছে? আর তোমার বয়স এবং কটুক হয়েছে যে তুমি বুঝবা নিজের সম্পর্কে? হ্যাঁ, তোমার মা অসুস্থ, তার চিকিৎসার দরকার। তোমারে আমি আমার চোখের সামনে এইভাবে তো মরে যেতে দিতে পারি না, তাই না? শোনো, তুমি তোমার জন্য না বাঁচো, এই শোনো আমার দিকে তাকাও, তুমি তোমার জন্য না বাঁচো, তোমার মায়ের জন্য তো তোমার বাঁচতে হবে না? কি লাভ বলো, কি লাভ? আমি তো একজন মানুষ শেষ করে দিছি, তার জীবন লন্ডভন্ড করে দিছি, এই অভিশাপেই তো আমি শেষ হয়ে যাবো। আরে কি কষ্ট না কষ্ট, এগুলো তুমি মাথা থেকে বাদ দাও তো, দূর করো এগুলো সব। পলাই গেল, এত যন্ত্রণা দিলে কি করব, পলাইব না। আমার কি মনে হয় জানো, ও আসলে তোমার ভালোবাসে না, এই জন্য ও পলাইছে। আর এটা তুমি নিজেও বুঝতে পারতেছো। আমি একটা জিনিস বুঝি না, তোমার মতো কি ইনোসেন্ট হয়ে বারবার কেন কষ্ট পাবে? আমার নিজের অনেক কান্না পাচ্ছে, আমার কেউ আটকাইতে পারবো না। সারা জীবন কি আমার কপালে কান্নাই লেখা আছে? শুধুই কান্না? ওরে খোদা, কান্দতেছিলাম আমি আর তুমি কান্দছো? তুই কানবি কেন? কান্না তো আমার কপালে লেখা আছে, আমারই কান্দন লাগবো। আরে তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, যে তোমারে পাইবো ওর আর কিচ্ছু করা লাগবো না। তুমি দেখো এই শাস্তি ওর ভোগ করতে। কে দিব শাস্তি? উপর থেকে পড়বো, উপর থেকে ওর মাথার ব্যাপারে ঠাণ্ডা পড়বো, উপরে শাস্তি ওর ভোগ করতে হইব। চান্দু, তুমি যত বড় লাট বাহাদুর না কেন, শাস্তি তোমার ভোগ করতে হইব, কোনো মাফ নাই তোমার। তুই তোর অবস্থা কি হইব, তুই নারকেল গাছের নিচে দিয়ে হেঁটে যাবি, তোর মাথার মধ্যে ডাব পড়বো। না, আমি এমন কামনা করি না। ও ভালো থাকুক, ওর মতো করে ভালো থাকুক, হয়তো ভুল করতেছে, কিন্তু একদিন না একদিন নিশ্চয়ই ওর ভুল ভাঙবো। আমি সেই দিনের প্রতীক্ষায় থাকুক। তুমি কতদিন অপেক্ষা করবো? দরকার হলে মৃত্যুর হাত পর্যন্ত। ও যদি বিয়ে করে হবে? আমার তুই আর এক পাতা ঘুমের ওষুধ দিতে পারস? কেন? আমি ওষুধ খাওয়া 18 দিনের জন্য ঘুমাইতে চাই, তাহলে বুকের মধ্যে যে কষ্টটা হইতেছে সেটা যেন একটু কমে। এক পাতা ঘুমের ওষুধ খাইলে 18 দিন না, কেয়ামত পর্যন্ত ঘুমাইতে পারবা? পাগলামি করো না, বাড়ি যাও, মন খারাপ করার কিচ্ছু নাই, চেষ্টা করে যাও, সফল হইলেও তো হইতে পারবা।